Bismillahirrahmanirrahim. Assalamualaikum. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি একাডেমি স্কুলে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন কি অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, তাই না? আজ অবশ্য বৃষ্টি নেই, তো এই কয়েকদিনই তো অনেক বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে কি ভিজলে জ্বর আসে? ইচ্ছে তো করে বৃষ্টিতে ভিজতে সবার, তাই না? কিন্তু ইচ্ছে করলেই তা করা যাবে না। কি ঘরে থাকবে, তো আম্মুর কথা শুনবে, ঘরে থাকবে। আর এখন কিন্তু অসুস্থ হলে কি ডাক্তারের কাছে যাওয়াটাও একটা কষ্ট, তাই না? জ্বর আসলে সে ভোগান্তি সেটা আম্মা পরে করতে হয়। কাজে সবাই সাবধানে থাকবে, বৃষ্টিতে কেউ ভিজবে না, এটা ম্যাডাম তোমাদের কাছে কি অনুরোধ করছি। তো চলো কথা না বাড়িয়ে যাই, আজকে কি আছে আমাদের বোর্ডে? আজকে আমরা পড়বো ইংলিশ গ্রামার। কি পড়বো? ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে তোমাদের পিকচারে আছে অ্যালফাবেট, একটা প্রশ্ন আছে অ্যালফাবেট কাকে বলে, আর একটা প্রশ্ন আছে তোমাদের জেন্ডার কাকে বলে। তো আজকে আমরা পড়ব ইংলিশ গ্রামার অ্যালফাবেট কি। ইংরেজিতে অ্যালফাবেট হচ্ছে কি? ইংরেজি অক্ষর হলো, তাই না? ইংরেজি অক্ষর এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো একসাথে থাকে সেটাই হচ্ছে কি অ্যালফাবেট বা বর্ণমালা। আর বাংলা বর্ণমালা আমরা ছোটবেলায় পড়ছি, তাই না? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো কি? এগুলো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, আবার সয়ব থেকে ও পর্যন্ত, তাই না? পড়েছি না আমরা? এটা হচ্ছে কি বাংলা বর্ণমালা। বাংলা বর্ণমালা ইংরেজি বর্ণমালা কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই না? ইংরেজি লেটার আর বাংলা হচ্ছে কি, ইংরেজিটা অ্যালফাবেট আর বাংলা হচ্ছে বর্ণমালা। একটু দেখো সবাই বোর্ডে, এই যে দেখো একটা বর্ণ, তাই না? এ হচ্ছে কি একটা বর্ণ, বি এটা একটা বর্ণ, তারপরে দেখো ছি এটা একটা বর্ণ, ডি এটা একটা বর্ণ, তাই না? এগুলো কি সব বর্ণ? আর এই বর্ণের নাম কি? লেটার। এই বর্ণের নাম হচ্ছে ইংরেজিতে লেটার আর বাংলায় হচ্ছে বর্ণ। তাহলে দেখো এখানে সংজ্ঞাটা কি আছে অ্যালফাবেটের সংজ্ঞাটা, ইংরেজি ভাষায় এ থেকে জেড, ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটারকে একত্রে অ্যালফাবেট বলে। তাহলে আরেকবার পড়ো আমার সাথে সবাই, ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটারকে একত্রে অ্যালফাবেট বলে। তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে অ্যালফাবেটটা কি, তাই না? আবার এই অ্যালফাবেট কি দুই প্রকার, তাই না? একটা হচ্ছে কি ইংরেজি আছে বড় হাতের অক্ষর, আর একটা আছে ছোট হাতের অক্ষর। ছোট হাতের অক্ষর গুলো কি কি? এ বি সি আর একটা কি ডি, তাই না? এটা হচ্ছে কি বড় হাতের অক্ষর গুলোকে ইংরেজিতে কি বলা হয়? ক্যাপিটাল লেটার। কি বলা হয়? ক্যাপিটাল লেটার, তাই না? যদি আমরা ভালোভাবে না পারি না শিখি, তাহলে কি অক্ষরগুলো আমরা ওয়ার্ড
সেটা আমাদের অবশ্যই ভালোভাবে শিখতে হবে, পরীক্ষায় থাকবে। তো তোমরা সবাই আশা করি শিখবে, এভাবে পড়বে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো।